আর নেট কিলে না থাকলে আমি কেন আপনাদেরকে শেয়ার করতে বলি, এটার পেছনে একটা কারণ হচ্ছে নেটটা একটা স্পিডে চলতে থাকে। তো এই স্পিডে চলতে চলতে নেটটা যখন হঠাৎ আপ এন্ড ডাউনে চলে যায়, মানে এটা স্লো হয়ে যায়, স্লো হয়ে গেলে তখন পেছন থেকে একটা কিছু দিয়ে ধাক্কা দিতে হয়। ধাক্কা দেওয়ার জন্য হচ্ছে যে নেটটাকে আরো সচল করার জন্য একটা শেয়ার করতে হয়। যখন একটা শেয়ার করা হয় তখন নেট তার আপন চৈতন্য খুঁজে পায় এবং তখন নেটটা আবার স্পিড নেয়। স্পিড নিয়ে কি করে, সে সবার কাছে পৌঁছানোর জন্য, যেমন আপনি যখন শেয়ার করলেন তখন আপনার আশেপাশে সবার কাছে নোটিফিকেশন পৌঁছে দেওয়ার জন্য নেটটা এক্সট্রা এনার্জি গেইন করে। সো ওই এনার্জিটা গেইন করে তখন একটা এডিবি পাওয়ার গেইন করে। এডিবি পাওয়ার গেইন করে তখন কি করে, নেটটা আবার দ্বিগুণ স্পিডে চলার জন্য নিজেকে তৈরি করতে শুরু করে। তখন দেখা যায় নেটের আগে যে ঝাপসা ঝাপসা একটা ঢিলে ঢালা ভাব ছিল সেটা কেটে যায়। এই জন্যই বলি যে যদি এখন আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন তখন স্লো নেটটা ধাক্কা খেয়ে আবার স্পিডে চলবে এবং সবার সাথে নেটটা ছড়িয়ে দিতে সহায়তা করবে। সো পারলে প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিব। সো যখনই নেটটা ক্লিয়ার থাকে না তখন শেয়ার করে দিলে নেটটা এইভাবে ক্লিয়ার হয়ে যায়। সো এটা যে এখানে যারা আইটি ইঞ্জিনিয়ার আছেন তারা ব্যাপারটা হয়তো আমার যুক্তির সাথে একমত হবেন, এটা যদিও কোনো বৈজ্ঞানিক তথ্য নয়, বাট ব্যাপার এটাই যে নেট যখন স্লো হয়ে যাবে তখন এটাকে ধাক্কা দিতে হয়, পুশ করতে হয়। পুশ করার পরে নেটটা চৈতন্য ফিরে পেয়ে সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য নেটটা আবার এডিপি পাওয়ার অর্জন করে। থ্যাংক ইউ সো মাচ।